হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গোপাল ভাড়ের একটি হাসির গল্প তাহলে চলো গল্পটি শুরু করি আর যদি গল্পটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভোলো না তাহলে চলো গল্পটি শুরু করি আজকের গল্পের নাম আলুর গুদামে আগুন একবার এক আলুর গুদামে আগুন লেগেছিল গোপাল সেই পথ দিয়ে যেতে যেতে তা দেখতে পেয়ে একটা মুদির দোকান থেকে একটু নুন চেয়ে নিল তারপর সেই গুদামের পোড়া আলু নুন সহযোগে দিব্যি খেতে লাগল কিছু দূরে গুদামের মালিক মাথায় হাত দিয়ে বসেছিল গোপাল নুন দিয়ে আরামে পোড়া আলু খেতে খেতে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে মশাই আপনি কে এমন দুঃখিত ভাবে মাথায় হাত দিয়ে বসেছেন কেন লোকটি বলল আমি এই গুদামের মালিক আমার চারটে আলুর গুদামের মধ্যে একটা পুড়ে সব শেষ হয়ে গেল গ্রহের ফেরে খুব লোকসানের মধ্যে পড়ে গেলাম গোপাল নির্বিকারভাবে তাকে জিজ্ঞেস করছে আচ্ছা আপনার বাদ বাকি গুদাম যে তিনটি আছে সেগুলি কবে কবে পুড়বে বলতে পারেন তাহলে আলু পোড়া খেতে পারবো গোপালের কথা শুনে আলুর গুদামের মালিক চটে উঠে লাঠি নিয়ে মারতে তারা করল গুদাম পুড়ে যাওয়ার বেচার এমনিতেই মন মেজাজ খারাপ তার উপর গোপালের এ হেন অলক্ষণে কথা বেগতিক দেখে গোপাল আর কোনো কথা না বলে পালিয়ে বাঁচল মনে মনে বলল বাবা বদমেজাজের চোটে সব আলুনি হয়ে গেল তেল আকরার এই বাজারে আলু ভাজা বা আলু ভাতের বদলে মুফতে আলু পোড়া খাওয়ার যে মজা সে কথার কোনো দিন বলবো না কোনো বেআল ভদ্রলোককে বন্ধুরা আজকের এই মজার হাসির গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী মজার হাসির গল্প শোনার জন্য আজ আসি টাটা